हाय स्टूडेंट्स, वेलकम माय चैनल नॉलेज विद प्रवीण। প্রথমেই জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিছু অসুবিধার জন্য নাম চ্যানেল চেঞ্জ করেছি, করতে বাধ্য হয়েছি। সো এখন থেকে আমার চ্যানেলের নাম নলেজ উইথ প্রবীর। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। চলুন আজকের ভিডিও সম্পর্কে জানি। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও, কারণ আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে কিভাবে লোন নিয়ে, কিভাবে এডুকেশন লোন নিয়ে ওয়েস্ট বেঙ্গল বা ব্যাঙ্গালোর বা রাজ্যের বিভিন্ন জায়গায় অ্যাডমিশন হওয়া যায়, সে লোনের পদ্ধতি কি, কিভাবে সেই লোন পাওয়া যায়, এই সাবজেক্টের উপরে আজ আমাদের ভিডিও। তাই স্কিপ না করে, কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাকে ভালো লাগবে। এবং এখন আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা লোন করে পড়াশোনা করব। আমাদের রাজ্যের প্রায় 90% মানুষ গরিব। আমাদের রাজ্যের প্রায় 90% মানুষ গরিব, তার কারণ আমাদের রাজ্য গ্রাম নির্ভর, আমাদের রাজ্য কৃষি নির্ভর। কারণ আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ বেকারত্বের সঙ্গে সম্পর্কিত, বেকারত্বের সঙ্গে জড়িত। তাই রাজ্যের মানুষের স্বপ্ন আছে কিন্তু স্বার্থ নেই, স্বপ্ন আছে কিন্তু সাধ্য নেই তার সেই স্বপ্নটা পূরণ করার। অনেকে স্বপ্ন দেখেছেন যে তারা কোনো একটা ভালো লাইনে গিয়ে সরকারি কাজ করে বাবা মার মুখে দুমুঠো অন্ন তুলে দেবার, কিন্তু সরকারি কাজ করতে গেলে পড়াশোনা করতে হয়, উচ্চশিক্ষিত হতে হয়, আর সেই উচ্চশিক্ষিত হওয়ার হতে গেলে অনেক টাকা খরচার ব্যাপার আছে। কারণ পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা আছেন এখনো পর্যন্ত, যদি চাকরি নির্ভর প্রফেশন নির্ভর কোর্স হয় সেটা হচ্ছে নার্সিং কোর্স। কারণ নার্সিং কোর্স করার পর জিএনএম হলে 3 বছর থেকে 3.5 বছর এবং বিএসসি হলে 4 বছর থেকে 4.5 বছর হবার পর তারা কিন্তু অবশ্যই যে হাতে যে কাজটা শিখে সেই কাজের মাধ্যমে কোথাও না কোথাও, কোনো প্রাইভেট নার্সিং হোম হলেও তারা কিন্তু কাজ করার সুযোগ পায়, মাসে 10-15 লাখ টাকা এইসাই কামিয়ে নিতে পারে। সো এই যে কামিয়ে নিতে পারে, অর্থাৎ একটা রোজগারমুখী কোর্স, একটা অর্থনৈতিক কোর্স, এই কোর্সটা করতে গেলে কিছু টাকা খরচা হয়, সেই টাকাটা খরচাটা মেটাতে গেলে পড়াশোনা করতে হয়। অনেকে পড়াশোনার জন্য সেই টাকা সাধ্যমতো জোগাড় না করার জন্য তারা কিন্তু লোন নেয়। এখন কোথাও হচ্ছে অনেক এজেন্ট থাকবে আপনার, যে এজেন্টগুলো আপনাদের বলবে যে আমরা লোন করিয়ে দেবো আপনাকে, আপনি জাস্ট আমাদের সঙ্গে গিয়ে অ্যাডমিশন হন কোনো একটি কলেজে। আপনারা কিন্তু এই ভুল কাজটা করবেন না, লোন নিজেরা করুন, নিজেরা ব্যবস্থা করুন, তারপর অ্যাডমিশন হন, নচেত অ্যাডমিশন হবেন না। আপনার জীবন, আপনার কেরিয়ার, আপনার স্বপ্ন, আপনার বাড়ির স্বপ্ন সমস্তটাই ধূলিসাৎ করে দেবে এই এজেন্টরা। এই এজেন্টরা কিন্তু আপনাকে ছাড়বে না, আপনাকে যতক্ষণ না আপনি শেষ হয়ে আছেন ততক্ষণ আপনাকে পুরো ডুবিয়ে দেবে, এরা আপনাকে নিয়ে যাবে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না, আপনাকে অ্যাডমিশন করে দিবে, তারা কমিশন নিয়ে নেবে, তারপর কিন্তু আপনি কি করছেন সেটা খবর নেবেন না, আপনি ফোন করবেন আপনি ফোনে পাবেন না, অর্থাৎ আপনি কিন্তু অলরেডি ফেঁসে যাবেন। সো আপনি দেখুন লোন কিভাবে নেবেন, চলুন বলে দিই কিভাবে লোন নেবেন। কিছু কিছু কলেজ আছে যে সমস্ত কলেজগুলি লোন ফেসিলিটি ব্যবস্থা থাকে, এডুকেশন লোন বলে এই লোনটিকে। সো আপনাকে ফার্স্ট আপনার যে আর্থিক পরিবেশ বা আর্থিক পরিস্থিতি সেটা আপনাকে বুঝতে হবে। ফার্স্ট আপনাকে আপনার পার্শ্ববর্তী এলাকা বা আপনার পার্শ্ববর্তী এলাকার যে ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলিকে ব্যাংকগুলিতে যোগাযোগ করতে হবে, এবং সেখানে যে ব্যাংক ম্যানেজার আছে তাকে আপনার পরিস্থিতির কথা বলতে হবে। আপনার নাম্বার ভালো HSS দেখাতে হবে, আপনার মাধ্যমিকের নাম্বার ভালো দেখাতে হবে, এবং তার সঙ্গে দেখাতে হবে আপনার ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল প্রবলেম, আপনার কি সেই সামর্থ্য আছে, যদি আপনি চাকরি না পান আপনি কীভাবে সেই লোনটি মেটাবেন সেটাও কিন্তু ম্যানেজার কিন্তু জানতে চাইবে। অর্থাৎ আপনার কোনো জমি জায়গা থাকলে বা আপনার কোনো সম্পত্তি থাকলে বা ধরুন আপনার কোনো গাড়ি আছে তার কাগজপত্র থাকলে সেগুলো দেখাতে হবে আমাদের ম্যানেজারকে। যে ব্যাংক ম্যানেজার যদি রাজি হওয়ার থাকে যে হ্যাঁ আমি রাজি আপনাকে লোন দিতে, ফার্স্ট আশা কিন্তু আপনি হারাবেন না, আপনি নেগেটিভ ভাবেন না, পজিটিভ হন, আপনি ভাবুন না যে হয়তো আমার কাছে কিছু নেই, আমার বাড়িতে বাড়ির অবস্থা খারাপ, কিন্তু তবুও আপনি 5 থেকে 10টা ব্যাংকে ঘুরুন, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলুন, দেখুন না কেউ রাজি হয় কি না।
অনেক ব্যাংক ম্যানেজার থাকে যারা কিন্তু প্রকৃতপক্ষে গরিব, যারা যে সমস্ত স্টুডেন্টরা পড়তে ভালো পড়তে চায়, যে সমস্ত স্টুডেন্টরা সত্যি মেধাবী তাদেরকে কিন্তু লোন দেন। অতএব আপনাকে নেগেটিভ হলে হবে না, আপনাকে সবসময় পজিটিভ বি পজিটিভ হতে হবে। আপনাকে 5 থেকে 10 জায়গায় ঘুরতে হবে, ঘোরার পরে অবশ্যই আপনি জানবেন সেই ম্যানেজার আপনাকে লোন দিতে ইচ্ছুক কিনা। আপনি প্রথমে গ্যারান্টেড হন যে কোনো ম্যানেজারের কাছ থেকে আপনি লোন পাবেন কিনা। যদি আপনি গ্যারান্টেড হন, আপনাকে কেউ কোনো ম্যানেজার যদি বলে যে আপনাকে লোন আমরা দেব, তখন আপনি বাড়ি ফিরে এসে কোনো একটি কলেজে অ্যাডমিশন হন। ফার্স্ট আপনাকে কোনো একটি কলেজে অ্যাডমিশন হতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ কলেজ কিন্তু সেই কলেজ সরি ব্যাংকের ম্যানেজার কিন্তু সেই কলেজটি দেখবেন, এবং সেই কলেজটি IMC আছে কিনা, সেই কলেজটি ফেক কিনা দেখার পরই কিন্তু আপনাকে টাকাটি দেবেন বা আপনাকে লোনটি দেবেন। অতএব ফার্স্ট কাজ আপনার হচ্ছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলা এবং ব্যাংকের ম্যানেজারকে রাজি করানো যে একটা লোনের ব্যাপারে। রাজি হবার পর আপনার দ্বিতীয় কাজ একটি কলেজকে নির্বাচন করা, যে কলেজটির মধ্যে এই ফেসিলিটি আছে, লোন ফেসিলিটি, যে কলেজটি লোনে টাকা নিতে রাজি হবে। অর্থাৎ বেশিরভাগ কলেজে লোন ফেসিলিটি থাকে, আপনাকে কোনো কলেজে যেতে হবে, সেখানে কথা বলতে হবে যে আমি লোনে পড়তে চাই এবং সেই লোনের কাগজপত্র আমাকে দিতে হবে। কারণ কলেজ থেকে লোনের কিছু পেপার দেয়, সেই পেপার কলেজে অ্যাডমিশন হবার পর সেই কলেজ যদি আপনাকে লোনের পেপারটি দেয়, সেই পেপার নিয়ে সেই ম্যানেজারের কাছে আসতে হবে। সেই ম্যানেজার রাজি থাকলে সেই পেপারে সই করে দেবেন এবং ইনকোয়ারি করবেন, তারপর আপনার নামে বা আপনার কলেজের নামে একটি চেক রিসিপ্ট দেবেন। সেই চেক নিয়ে আপনাকে কলেজে অ্যাডমিশন কলেজে দিতে হবে, সাবমিট করতে হবে, প্রত্যেক বছরের চেক দেবেন। সো পুরো প্রসেসটা কিন্তু আপনার মাথায় আরেকবার ঢুকিয়ে নেওয়া উচিত। ফার্স্ট আপনি যাবেন ব্যাংক ম্যানেজারের কাছে, ব্যাংক ম্যানেজারের কাছে যাবার পর আপনি আপনার যে পরিবেশ, ফাইন্যান্সিয়াল পরিবেশ বা আপনার যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, ইকোনমিক্যাল স্ট্যাটাস, আপনি সেটা বিবরণ করবেন। এবং তার সঙ্গে আপনি আপনার যে মেধাবী, অর্থাৎ আপনার ফার্স্ট সেকেন্ড সরি আপনার HS-এর যে মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট আপনি দেখাবেন, এবং আপনার যে প্ল্যান সেটা আপনি বলবেন যে আমার স্বপ্ন আছে এইগুলি পড়া, এখানে পড়ব। সো যদি কোনো ব্যাংক ম্যানেজার রাজি হয় তাহলে আপনি বাড়ি ফিরে আসবেন, তারপর আপনি যাবেন কোনো একটি কলেজে অ্যাডমিশন হতে। কারণ ফার্স্ট আপনাকে অ্যাডমিশন হতে হবে, তারপর আপনি লোনটি পাবেন। ফার্স্ট আপনাকে অ্যাডমিশন হতে হবে, কলেজে অ্যাডমিশন হবেন, এবং অ্যাডমিশন হওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে লোনের সুবিধা আছে কিনা, লোনের কাগজ দেবেন কিনা। যদি বলেন হ্যাঁ, তবে আপনি অ্যাডমিশন হবেন, এবং সেটা ডাইরেক্ট আপনি নিজে গিয়ে জিজ্ঞেস করবেন, কোনো এজেন্টের মাধ্যমে না। অর্থাৎ আপনাকে যদি বলে লোনের ফেসিলিটি আছে, আপনি অ্যাডমিশন হবেন জাস্ট, তারপর ওখান থেকে লোনের কাগজপত্র নেবেন। কলেজ কিন্তু আপনাকে লোনের কাগজপত্র দেবে কলেজের নামে, সেই কাগজপত্র নিয়ে এসে আপনি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলবেন, যে ম্যানেজার আপনাকে লোন দিতে রাজি হয়েছিল। সেই ম্যানেজারের সঙ্গে কথা বলার পর ম্যানেজার আপনার সমস্ত ইনকোয়ারি করবে এবং কলেজের ইনকোয়ারি করবে, যে কলেজটি আপনি অ্যাডমিশন হয়েছেন সেই কলেজে অ্যাডমিশন হয়েছেন কিনা, সেই কলেজটি ফেক কিনা। সেই কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলবেন, বলার পর সমস্ত কিছু কাগজ ঠিক থাকলে অবশ্যই আপনাকে লোন দেবে। এটাই লোনের প্রসেস। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু জমি জায়গা থাকা দরকার, কিছু গ্যারান্টেড থাকা দরকার, কিছু না থাকলেও যদি কেউ সরকারি চাকরি করে আপনার রিলেটেড বা আপনার বাড়ির কেউ, ফ্যামিলির কেউ, সো ওনার কাগজপত্র দিয়ে হলেও কিন্তু গ্যারান্টেড একজনকে দরকার। অথবা সবসময় যে দরকার তা নয়, একটা ম্যানেজারের সদিচ্ছাও অনেক সময় গরিব মানুষ লোন পায়। সো আপনারা ট্রাই করুন, কোনো 5 থেকে 10টি জায়গায় যান, ব্যাংকে যান, সেখানে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন, দেন কথা বলার পর যদি কেউ রাজি হয়, আপনি কলেজে যান, কোনো একটি ভালো কলেজ নির্বাচন করুন, সেই কলেজে অ্যাডমিশন হন, এবং সেখান থেকে কাগজ নিয়ে এসে ব্যাংকের ম্যানেজারের কাছে জমা করুন। ব্যাংক ম্যানেজার ইনকোয়ারি করবে, তারপর আপনাকে চেক লিখে দেবে, প্রত্যেক বছরে একটি করে চেক দেবে, আপনি সেটা জমা দিন। এইভাবেই কিন্তু লোন পাওয়া যায়, এইভাবেই লোনের প্রসেস। সো লোন কীভাবে পাওয়া যায় না জেনে এজেন্টের দ্বারা প্রতারিত হবেন না, নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করবেন না, নিজের স্বপ্ন নিজে নষ্ট করবেন না। আমার ভিডিওটি দেখার পর আশা করি যারা যারা এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিল তারা তাদের উত্তর পেয়ে গেলেন, এবং আপনারা ফলো করতে থাকুন আমার এই সাবজেক্টটাকে, আমার এই ভিডিওটিকে, এবং আমার এই চ্যানেলটিকে বড় করার জন্য আপনাদের হাত অবশ্যই দরকার। কারণ এই একমাত্র আমার চ্যানেলই পারে আপনাদেরকে অনেক সাহায্য করতে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।